তো বন্ধুরা তোমায় সবাইকে নতুন দিগান তাহলে স্বাগত নিয়েছিল সেই ভিডিও এই ভিডিওতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে এসেছি ডাইরেক্ট নোটিফিকেশান নিয়ে এসেছি তার কারণ আমি ওয়েবসাইটে সেটা যাইনি এবং আরআরবি বি গ্রুপ ডির তরফ থেকে বা আরআরসি যেটা সেন্ট্রালাইজড নম্বর ওয়ান টু থাউজেন্ড নাইনটিন লেভেল ওয়ান পোস্ট গ্রুপ ডির জন্য নতুন ভ্যাকেন্সি যেটা ছিল মানে নতুন বলবো না যে ভ্যাকেন্সি লিস্ট করেছিল তার জন্য কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল একটাই এবং তারপরে পিইটি ছিল আমি ডাইরেক্ট নোটিফিকেশান এটাই বলছি সেখানে কিন্তু নতুন করে একটা সিবি বি টু তোমাদের জন্য লঞ্চ করেছে সেটা কেন করেছে সেটা এখানে বলেছে যে সিবি টুতে কিন্তু তোমাদের আর একটা কম্পিউটার এক্সামিনেশান হতে চলেছে এখানে কেন বলেছে হিউজ ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে তার জন্য ওরা ঠিক করেছে প্রথমে সিবিডি ওয়ান হবে যারা পাস করবে তাদের কিন্তু আবার নতুন করে আবার একটা সিবিডি টু দিতে হবে এবং সিবিডি টুয়ের ক্ষেত্রে সিলেবাস কিন্তু এখানে বলে দিয়েছে ওয়ান টোয়েন্টি নাম্বারে তোমাদের পরীক্ষা হবে এবং এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পঁচিশ নাম্বারে এবং জেনারেল ইন্টেলিজেন্সিয়াল রিজইন থাকবে পঁয়ত্রিশ নাম্বারে ম্যাথামেটিক্স থাকবে তিরিশ নাম্বারে জেনারেল সায়েন্স থাকবে তিরিশ নাম্বারে নব্বই মিনিট টাইম এবং ওয়ান টোয়েন্টিটা কোয়েশ্চেন থাকবে এখানে সেটাও কিন্তু বলেছে এবং ফার্স্ট সিবিডি ওয়ান যারা পাস করবে সেকেন্ড সিবিডি যাবে ফিফটিন টাইমস কিন্তু ক্যান্ডিডেট তোমার সিবিডি টুয়ের জন্য সিলেক্টেড হবে আর এটা কি রেলওয়ে করতে পারে একটা মাথার প্রশ্ন আসছে অবশ্যই রেলওয়ে কিন্তু করতে পারে সেটাও কিন্তু ওপরে মেনশন করেছে আগে যখন নোটিফিকেশান বেরিয়েছিলো সেই নোটিফিকেশানে কিন্তু প্যারা নাম্বার ফোরটিন এখানে প্যারাটা মেনশন করেছে চোদ্দ পয়েন্ট এক পেজ চার আর পাঁচে বলা আছে এখানে ভালো করে মেনশন করে দিয়েছে যে রেলওয়ে বলেছিল যদি প্রয়োজন পড়ে তারা সিবি টুও করতে পারে এবং বা চেঞ্জ আসতে পারে ওরমভাবে লেখা না থাকলেও চেঞ্জ আসতে পারে এখানে সেটাও বলেছে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে লেখা ছিল চতুর্থ আর পঞ্চম পেজে এবং চৌদ্দো ফোর পয়েন্ট ওয়ান যে প্যারাটায় লেখা আছে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা সি টু আসতে চলেছে এবং সিবি টু এর জন্য এখানে কিন্তু নর্মালাইজেশান হবে দেখতেই পাচ্ছ এবং নর্মালাইজেশন এই নর্মালাইজেশান প্রসেস এখানে নর্মালেশান প্রসেস বলেছে যে নর্মালেশান প্রসেসে কেউ আষট্টি থেকে আশি হবে কেউ সত্তর থেকে আশি হতে পারে আবার কেউ সত্তর থেকে এক নম্বর বাড়তে না পারে যাই হোক এখানে এই নর্মালাইজেশান প্রসেসের মাধ্যমে যেহেতু হিউজ ক্যান্ডিডেট পরীক্ষা দিলে হিউজ ক্যান্ডিডেট পরীক্ষার দিলে নর্মালটা এফেক্ট হবেই এটা আগে থেকে প্রিপেয়ার থাকা খুব দরকার এখানে সেটাও কিন্তু বলে দিয়েছে এবং যারা সেকেন্ড সিবিডি পাস করবে তাদের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টাইমস কিন্তু ক্যান্ডিডেটকে নিয়ে যাবে হচ্ছে পিইটির জন্য খুব কম ক্যান্ডিডেট কিন্তু মাঠে যাবে শর্ট লিস্টেড পিইটি ওয়ান থেকে পিইটি টু যাচ্ছে ফিফটিন টাইমস এই হচ্ছে পরীক্ষার সিলেবাস এবং এখান থেকে ডাইরেক্ট ওইখানে কিন্তু পিডিট করতে যাবে এবং এটা আর যে গ্রুপ ডি অফিস আছে সেখানে গেলে কিন্তু পেয়ে যাবে আমি ডাইরেক্ট এটা তোমাদের জন্য শেয়ার করলাম যাতে তোমাদের অসুবিধা না হয় এটা জানাটা খুব দরকার ছোট্ট ভিডিও ছিল আর বন্ধুদের শেয়ার করে দিও অনেক ভিডিও আসেনি তার কয়েকটা ব্যক্তিগত কারণের জন্য পরবর্তীকালে দেখা যাক কতটা ভিডিও আসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিউজ অবশ্যই বন্ধুদের শেয়ার করতে একদমই ভালো না থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ডিও বাই বাই